हमारा ना देखें दूरे ना कि सुंदर অনেক সুন্দর তো আম, হ্যাঁ অনেক সুন্দর ফল, হ্যাঁ কত সুন্দর এগুলো পেয়ারা, হ্যাঁ এই পেয়ারা কেম ছবি নিছিলে, এটা জাতীয় বৃক্ষ মেলা, আপনারা আসতে পারেন, খুব সুন্দর জায়গা। দেখেন পাকা আম এটা আছে, কি সুন্দর এটা, এটা কি আপনাদের কোন জায়গা থেকে আসছেন? আটিবাজার। এটার কি ফুল বলে, যেটা মাধবী লতা, এরকম একটা গেট বানাইতে হবে তারা। এই যে মরিচ গাছ, হ্যাঁ কোন দিকে যাবো, এই কিসের আওয়াজ হয়, পিচ্ছি পাচ্ছি নাকি গাছ, এটা কোন জায়গার নার্সারি? বরিশাল, বরিশালের নার্সারি, হ্যাঁ সুন্দর একটা গাছ, হ্যাঁ এই গাছটা আমার প্রিয়, সুন্দর এটা বাঁশ গাছ, এটা সেই বাঁশ গাছ না, আবার অনেক সুন্দর, হ্যাঁ এই মোবাইল ওটা রাখো, আসো যে লাইলি মজনু, এটার নাম হচ্ছে লাইলি আর মজনু, ঠিক আছে অনেক সুন্দর সুন্দর গাছ আমার, এক্সিলেন্ট। এটা কি বরিশালের নার্সারি? হ্যাঁ এটা কি গাছ, এই যেটা বনসাই, গাছের নাম নাই, হ্যাঁ নাম নাই, গাছটা কিনি কেমন, তাই অনেক সুন্দর ফুল, হ্যাঁ ওই পাশে নাই, হ্যাঁ না আরো আছে, ওরে বহু নার্সারি, নার্সারি আর নার্সারি। আপনি কি এখানকার? আপনি দেখতে এসছেন, তাহলে কেমন লাগবে? ওইদিকে মনে হয় সুন্দর, আসুন এই গাছগুলো সুন্দর, দিনের বেলা আসলে আরো সুন্দর দেখা যাবে। এটা কোন জায়গার নার্সারি, এটা কি গাছ, করম চাষ, এটা কি খায়, ও এটা কোন কোন নার্সারির নাম কি, রাশিদা নার্সারি, রাশিদা নার্সারি কোন জায়গার,
এর কাটলো তো লাগবো, গাছ লাগাইতেছি। এটা খুব সুন্দর জায়গা। হ্যাঁ, ফোন নাম্বারটা লো, কাটলো। আজকে দেখতে আসছি তো, এটা কয়দিন চলবে? আর পুরো মাস জুলাই। ওকে, সামনে শুক্রবারই আসতেছি, ঠিক আছে। হ্যাঁ, আপনি একটু হ্যালো দেন। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। বরিশাল? এটা কি বরিশাল? ও, এটো বরিশাল থেকে আসছে? সব বরিশাল দিয়ে দেশটা ভরে আমাল নাকি তোমরা? ভালো তো। হ্যাঁ, এটা কি কাছে মানা? সারা বছরই আম ধরে? এটা শুনছি সারা বছর মুরগি ডিম পারে, হান্তে আমও ধরে। এই যে ওর বড়ই। কি বড়ই? ওর বড়ই। ওরে লই লই, আমরা লই বলতাম, ঠিক না? খায়া দেখা যাবে একটা একটা সারের দাও, ওই যে বড় সার বড়টা দিই। বড় আছে? আচ্ছা, বড় লো বড় লো বড় লো। দেখছেন এটা খেয়ে দেখতেছি কেমন? ওর বড়ই। গদবেল? হ্যাঁ, ডুমুর গাছ সব তো নিয়ে আইছিস রে তোরা, অনেক সুন্দর তো আম দেখছো কত বড় বড়। কিন্তু আমরা গাছ নিলে তো থাই স্বরূপ, এই যে স্বরূপ দেখেন থাই স্বরূপ। আচ্ছা তুই একটু পরিচয় করাই দে সব। এটা থাই সফেদা, দেখছো বাগিনা? তুমি তো অনেক ভালো। জাম্বুরা? তুই বেটা বরিশালের ভাষা বললি রে বাগিনা। কইতি হবে, তুই তো কঠিন। তোমার নাম কি? রনি। রনি? হ্যাঁ, রনি খুব ভালো বর্ণনা দিছে, ধন্যবাদ রনি। কোনটা? এটা কটবেল। কটবেল? এটা লিচু। কাটলিচু? থাইল্যান্ডের লিচু? হ্যাঁ, কাটলিচু কাট। অনেক ফুল গাছ থাইল্যান্ডে, সাদা জাম। কোনটা? ওটা জাম থাইল্যান্ডে। বিলাতি গাব আমাকে বলেছিল। এটা বরিশাল না গাব? হ্যাঁ, তুই অরিজিনাল গাব নিয়ে আসছিস রে। আনার আনারস, বরিশাল আনারস নিয়ে আসছিস, ভালো। এটা হচ্ছে বরিশাল আনারস। হ্যাঁ ধন্যবাদ, অনেক গাছ আছে। কোনটা? ড্রাগন ফল? হ্যাঁ, এটা ড্রাগন গাছে ফল ধরছে, ড্রাগন ফল। এটা লেমু গাছ? সিসলেমু। লেমু না সিসলেমু? সুইস লেমু। আচ্ছা, এটা কি আম গাছ?
খুব কঠিন ভাষা। তোমার এনে কি কি ফল গাছ আছে বলো? আছে কিউজাই আছে, মহাসনর আছে, পালমাল আছে, আটটু আছে, আমেরিকান ক্যান আছে, এবার ই আছে, সব আছে, সবই আছে টোটাল। আচ্ছা আচ্ছা, বর্ণনা দাও তাইলে। আর কি ফুল গাছ সব আছে? ফুল গাছ আছে, সবই আছে টোটাল, জায়গা কোনো বাদ নাই। এই যে আমাকে বলছিল এই ফুলগুলা কোনটা মেওয়া? এই যে মেওয়া, মেওয়া ক বলে না সবুরে মেওয়া ফলে, এই সেই মেওয়া যেটা সবুর করলে পাওয়া যায়। সারা জীবন লাল কিন্তু এগুলো তো নিয়ে টিকবো টিকবো আমারও বড় হইব বরিশালের লেমু অরিজিনাল বরিশালের রে। কঠিন আম গাছ, আম এইটি রাশিদ, হ্যাঁ অনেক ফুল ধরছে তো, সুন্দর ফুল। এই আসো ছেলেরা, আসো এখানে একটু ফল ফুল গাছ দেখে নি। আর বেরিয়ে কি হইবা জীবনে? সারা বছর কেবল রুগীকে সেবা দিলে হইব, একটু রুগী করে ফুল টুল দেখাই। দেখছেন কত সুন্দর ফুল। বৃক্ষ মেলা এটা হচ্ছে যে বাণিজ্য মেলা হয় যেখানে, এখানে এই মাস পুরাটা চলবে। আপনারা এখানে নানা রঙের বৃক্ষ দেখতে পারবেন, কিনতে পারবেন। দেখেন কত সুন্দর জাম্বুরা, আশা করি ভালো লাগছে। দেখতেছেন এটা কোন নার্সারি? গ্রিন মার্ট। এই যে আপনাদের ভিডিও দেখিয়ে দিই, দেখছেন আপনি কি মালিক? কোথায় এটা, কোন জায়গা? আসলে অনেক সুন্দর দেখছেন আপনাদের। দেখে নিয়ে আসি, দেখেন পেয়ারা অনেক সুন্দর, পেয়ারা ভাল লাগবে সবার। এখানে আসলে আসো ওদিকে, হর্টিকালচার নার্সারি আর গ্রিন মার্ট রাশিদা সব আছে। এটা কি ফল ভাই? মালটা এরকম কেন? থাই মালটা টক। আমরা যে মালটা খাই বাংলাদেশে, ওটা কি লাল হলুদ দেখতে বাজার থেকে? ওইটা আপনার নাগপুরি আছে, পয়সা আছে, ভ্যারাইটি আছে মালটা, যা তিন চারটা ভাই। আপনি তো অনেক কিছু আনছেন। দেখছেন কত সুন্দর নার্সারি, হ্যাঁ জবা ফুল, ফুল গাছ, এগুলো কমন ফুল গাছ, আম গাছ। অনেক সুন্দর রামবুতান, হ্যাঁ অলিভ। এর কোনটা অলিভ?
অলিভ অয়েল বানাই সেই অলিভ এই অলিভ হ্যাঁ এই গাছ এখানকার মালিক কই আচ্ছা পরে দেখবি অনেক গাছের নাম শিখা যায় এখানে আসলে নাকি আসা উচিত সবাই একদিন হইলো ঘুরে যাবেন এই যে আগার গায়ে যেখানে বাণিজ্য মেলা হয় মাঠে ভালো লাগবে আপনাদের আমি মাঝে মাঝে প্রতি বছরই ঘুরতে আসি আজকেও আসছি গাছও কিনি ইনশাল্লাহ গাছ কয়েকদিনের ভিতরে কিনবো দেখেন কত সুন্দর বড় বড় আম দেখতেই মন চায় খাইতে মন চায় তুমি খাইতে মন চায় নাকি খাইতে মন দেখেন কত সুন্দর আপনি নার্সারির লোক আজ অসুবিধা নেই এটা কি নার্সারি আপনাদের কিংসুক এটা কোথায় মিরপুর আছে সাভার আছে দুই জায়গায় কার্ড আছে সামনে আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে কিংসুক নার্সারি দেখতে পাচ্ছেন আগারগা বাণিজ্য মেলা যেখানে হয় এখানে দেখেন কত সুন্দর ফুল এই যে আমলকি এটা অরিজিনাল গাছ হ্যাঁ রে এটা নিয়ে লাগালে হইতো জবা ফুল সব কালার আছে গোলাপ সব লেবু গাছ নার্সারির নাম কি মানিকগঞ্জ নার্সারি মানিকগঞ্জ হ্যাঁ সব নার্সারি হাজির এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর গাছ কিনছেন নাকি আপনারা ভালো হ্যাঁ এই নার্সারিটা আমার খুব পছন্দ হয়েছে এটা এই নার্সারি মেলার মেলা এই যে আমার তো অমলকি দিল একজন খাইতেছি এটা কি অমলকি নি অরিজিনাল গাছের থেকে খাইতেছি একটু এটা কি গাছ এটা কি আপনাদের এটা কি আপনাদের ওদিকে আসো গিয়া খেলা দেখুন আসো আগে নার্সারি দেখে লই অনেক বড় তো এটা মনে হয় ডুমুর ফল নাকি কিন্তু দেশি না আর কি আপনাদের এগুলো দেখাইতেছি মানুষের বুঝছেন সব মানুষ লাইভে আছে হাজার হাজার মানুষ দেখতেছি জি তাহলে এই পুরো জুলাই মাস ধরে আছেন এটা জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত এন অফ টাইম এর ভিতর বেচা কিনে হইতেছে তো হ্যাঁ মোটামুটি অনেক আছে এটা কোন জায়গার নার্সারি আসলে সব আসলে তো অনেক নার্সারি আসলে এর বেশিরভাগ নার্সারি আছে যে লতা এরকম লতা বানিয়ে দেওয়া যাবে ওয়ালের ভিতরে আছে আপনাদের এখানে আছে ওয়াল বানানো আছে গ্রিল দেওয়া আছে গ্রিলে লতা দিয়ে দিবেন ন্যাচারাল
আছে ঠিক আছে আসো ওদিকে গেলাম না অনেক বড় নার্সারি না আপনাকে এটা দেখাইছি অসুবিধা নেই দীপ গার্ডেন কোনটা ও এই দুইটা বনসাই আছে হ্যাঁ দেখছো নি দুইটা নিয়া হাসপাতালে রাখতে গো ধরো আর দিন আসবে এখন তো সময় নেই আসো সব আছে এখানে সব বাসা কিনি কেমন বল আর মোটামুটি মাত্র শুরু হয়েছে মেলা হ্যাঁ আনন্দ অনেক সুন্দর জায়গা হ্যাঁ ম্যাডাম আসছিল খেলার কি অবস্থা এই খেলার খুঁজলো হ্যাঁ কঠিন জিনিস আর্টিফিশিয়াল What is it with left hand as an offside shot? I think it's the angle. It's the angle from a right arm, you know, which allows you to get through the offside. And most importantly, the space in the offside allows you to come out just 36 degrees. Is it full? Is it a key full? Is that no? Oh, yeah, so. অনেক সুন্দর হ্যাঁ নার্সারিতে আসা ভালো মন ভালো হয়ে যায় দেখছেন কত সুন্দর ফুল মাঝে মাঝে সবাই ঘুরে যাবেন এখানে এসে গাছের পরিবেশ মন ভালো থাকবে দেখবেন ব্যথা বুথা চলে গেছে এখানে ঘুরলে হ্যাঁ ব্যথা চলে যাবে রোগীর মনে মনে থাকবো না কত সুন্দর হ্যাঁ কত বড় বড় আলো এটা কোন জায়গার আপনাদের কোন জায়গার এটা নার্সারি সাভার সাভার অনেক নার্সারি হ্যাঁ এটা কি গাছ এটা কি গাছ টুপালি স্যার চলো আমরা বের হয়ে যাবো একটু পরে হ্যাঁ আমাদের আর কাজ বেশি নেই এই যে হটার্স নার্স নার্সারি কোনটা তুমি কোন নার্সারি এই নার্সারি দেখেন সব নাম দেওয়া আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখছেন আম কত প্রকার আছে
দেখেন কত হাজার প্রকারের আম দেখলি বুঝতে পারবেন। আম নামও আছে আল্লাহর সৃষ্টি, হ্যাঁ নাকি? হ্যাঁ দেখছো আল্লাহর নিয়ামত। না আপনারা হাঁটবেন, হাঁটলে মনও ভালো হইব, ব্যথা কমে যাবে ইনশাল্লাহ। হাঁটবেন হাঁটবেন, যারা বলে চেয়ারে বসে নামাজ পড়তে ওইসব ডাক্তার থেকে দূরে থাকুন। দেখছো কত সুন্দর, এ দেখছেন আমার টিম, এই যে হাঁটতেছে সবাই, সবাই আসো হাতে হাত কই দেখি আসো। ওকে দেখছেন আম কত সুন্দর সুন্দর আম, কোনটা দেখেন কত সুন্দর, এই লাইট দিই, হ্যাঁ দেখা যায় না বুঝা যায় না, লাইট দিলে আবার আসো। অনেক বড় এরিয়া নিয়ে করছে, খুব সুন্দর, ন্যূনতম দুই দিন লাগবে এটা শেষ করতে, ঠিক না? এটা কি গাছ দেখে নাম, মাধবী লতা। এটা কি গাছ? এর যে ও দেখছো আমলকি, হ্যাঁ ইন্ডিয়ান আমলা, আম আমলকি আমলা ইন্ডিয়ান, কোনটা অনেক বড়, ওরে বাবা রে আলু বখরা, ওটা কোনটা? এটা হইছে আলু বখরা, এই গাছ আসো ডিসি নার্সারি, হ্যাঁ সাবার, খুব সুন্দর তো, আপনারা ভালো কাজ করছেন। এটা কি গাছ? না না উইজে, ওটা এই যে ফুলটা পাখি ফুল, এটা জাম সারা বছর ধরে কালো জাম, কোনটা? এই যে লটকন, লটকন আসো, ওটা ওদিক দিয়ে ঘুরে চলে আসবো। দেখেন আম কাকে বলে, আম নাম দুক মাই নাম, কত কঠিন নাম, ফালা নাম, চুকানান, কিউচুয়ান, চাইনিজ নাম বহুত নাম আছে, থাই জবা। চলো এ বৃষ্টি আসবে, আরেকদিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকের জন্য চলে যাই, কারণ চেম্বারে রুগী আছে। লিচু গাছ, হ্যাঁ সব আছে, নাই কিছু নেই, শরীফা শেরে বাংলা নগর আগারগাঁও বাণিজ্য মেলার যে জায়গা, ওখানে সবাই ঠিকানা আছে, কাশবন নার্সারি, হ্যাঁ ঠিক আছে। আরে এখানে তো অনেক আম গাছ, কঠিন এই আম গাছ দেখো, লট কোন সুন্দর,
স্ট্রবেরি স্ট্রবেরি এখন পাকে নাই পাকছে খাইয়ে আর সাফা করি পারছে ও পাবলিক খেয়ে ফেলাইছে আপনি এখানকার মা ইয়া কি নার্সারির নাম কি পটুয়াখালী সব পটুয়াখালী দিয়ে ভরে ফেলাইছেন দেখি ঘটনাটা কি হ্যাঁ ভালো তো দেওয়া হ্যাঁ এই বৃষ্টি আসবে রে খাইছে রে চলো চলো ওদিকে যাই প্রচুর বৃষ্টি চলো বের হয়ে যাই দেখছো আম কত বড় বড় এই রে কঠিন আম বনসাই হ্যাঁ এ শেষ করা যাবে না তিন দিন লাগবে এটা শেষ করতে হ্যাঁ কঠিন অবস্থা এখানে এটা হচ্ছে বিদ্যা পাতা হ্যাঁ এটা খাইলে মনে হয় জ্ঞান বুদ্ধি পারবো নাকি কই কোথায় লেখা আছে বিদ্যা পাতা হ্যাঁ দেখছেন আপনারা আল্লাহ সৃষ্টি কাকে বলে এর আগে তো আপনাদের পাহাড় আর সমুদ্র দেখেছি এখন হচ্ছে গাছপালা লতা পাতা ফল দেখেন কি নাই এটা দেখেন খুব এক্সিলেন্ট জিনিস আমাজন লিলি ব্রাজিল থেকে আনছে হ্যাঁ তাহলে সবাই বুঝতে পারছেন কোথায় আসছি হ্যাঁ সবাই ভালো থাকেন ব্যথামুক্ত থাকেন আল্লাহ হাফেজ